হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহবাসের সময় যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এফিসোডে আমি আপনার জন্য নিয়ে এসেছি বিস্কিট এই যে দেখুন বাদামের বিস্কিট তৈরি করা এতটা সহজ আপনার না দেখতে কিন্তু বিশ্বাস করতে পারবেন না চুলায় তৈরি করে দেখাবো সুগার ফ্রি চিনি ছাড়া এখন চলুন আমরা রেসিপির মূল প্রিপারেশানে চলে যাচ্ছি এখানে আমি একটি শুকনো বাটে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এই যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ এর যে সুগার পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু তেলের সাথে একটা উইক্সের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনার চালে তেলের পরিবর্তে এখানে বাটার কিন্তু সম পরিমাণে অ্যাড করতে পারেন আমি খুবই অল্প পরিমাণে এখানে চিনি অ্যাড করেছি আপনার চাইলে বাড়িয়ে দিতে পারেন আর যদি না চান একদম অ্যাভয়েড করতে পারেন একদম না দিলেও কিন্তু চলবে তো মেশিনে হয়ে গেছে এবার এখানে আমি দেড় কাপ খোলা আটা দিয়ে দিচ্ছি খোলা আটা দিয়ে কিন্তু অনেক মজার বিস্কিট তৈরি করা যায় আমি সব সময় খোলা আটা দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি তারপর এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালোভাবে এইভাবে উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি যখন আর উইক্সের সাহায্যে মেশানো যাচ্ছে না তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন একটু মেশিয়ে মেশিনেছি যখন আর মেশানো যাচ্ছে না আমি হাতটাকে ভালোভাবে ক্লিন করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একটা ড্রোয়ে কিন্তু পরিণত করে নিতে হবে আমি আজকে ফুরোটায় তেল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আমি পরে এখানে এক টেবিল চামচ তেল অ্যাড করেছি আপনার সাথে সেই এক টেবিল চামচ এখানে কিন্তু পানি অ্যাড করতে পারেন তবে এক টেবিল চামচ পানি অ্যাড করলেও কিন্তু হবে এই যে দেখুন আমি তেল অ্যাড করছি আপনার সাথে এই এক টেবিল চামচ পানি এখানে অ্যাড করতে পারেন তো খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি যে মেখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে যাচ্ছে তো আমি একটু ছোটো ছোটো সাইজের বিস্কিটের শেপ কিন্তু দিয়ে দিচ্ছি তবে তার আগে একটু এভাবে করে আমি মুঠ করে দেখছি যে শেপটা ভালো আসে কি না মেখানে হয়েছে কিনা এই যে মেখানে যখন হয়ে যাচ্ছে তখন এই যে ছোটো ছোটো সাইজের বল বানিয়ে নিচ্ছে একটা বিস্কিটের শেপ এভাবে দিয়ে দিচ্ছি বিস্কিটের শেপটা বড় দিবেন না ছোট দিবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন তারপর এখানে আমি যে দেখুন বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে একটু আমি আধা ভাঙা টাইপের করে নিয়েছি তারপর বিস্কিটটাকে আমি এইভাবে বাদামের মধ্যে কোটিং করে নিচ্ছি যে দেখুন উলটিয়ে পালটিয়ে চারিপাশে বাদাম দিয়ে একদম ভালোভাবে কোটিং করে নিতে হবে যদি বিস্কিটের শেপটা নষ্ট হয়ে যায় তারপর এভাবে আপনারা হাত দিয়ে চেপে চেপে শেপটা ঠিক করতে পারেন দেখুন কঠিন করে নিয়ে নেওয়া হয়ে গেছে তো একটি প্লেটে আমি এভাবে নিয়ে নিচ্ছি যেহেতু আমি চুলায় তৈরি করবো তো সেজন্য প্লেটে নিয়ে নিচ্ছি আমি আরও একটি বিস্কিট বানিয়ে আপনাকে দেখে দিচ্ছি দেখুন এত বেশি সহজ এই বিস্কিটগুলো তৈরি করা আপনার তৈরি করলে তখনই আপনারা বুঝতে পারবেন আর খেতে যে কি মজা আপনার না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না আমি চুলে তৈরি করে দেখাবো আপনার তাহলে ওভেনে তৈরি করতে পারেন তবে ওভেন তো সবার কাছে থাকে না তো সেজন্য আমি চুলে একদম সহজভাবে দেখিয়েছি আমি সব সময় চেষ্টা করি সব ধরনের রেসিপি আপনাদেরকে একদম সহজ করে দেখানো যাতে করে আপনারা সবাই ট্রাই করতে পারেন আপনারা সবাই তৈরি করতে পারেন তো সেমভাবে দেখুন আমি কয়েকটা বিস্কিট বানিয়ে নিয়েছি এই প্লেটটা চুলায় দিয়ে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো চুলায় আমি একটি প্যান বসে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি উঁচু হাইটে তারপর এই প্লেটটা দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখেছি উপর থেকে সিলভারের একটা ঢিস দিয়েভাবে ঢেকে দিচ্ছি তো আপনারা চাইলে ওভেনে তৈরি করতে পারেন ওভেনের তাপমাত্রা একশো পঞ্চাশ ডিগ্রিতে মাঝখানের র্যাকে রেখে বিশ মিনিটের জন্য বেক করে নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটা ওভেন ট্রে নিয়ে নিয়েছি এই ট্রেতে আমি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি এটা আমি ওভেনে তৈরি করে দেখাবো চুলায় সব বিস্কিটগুলো তৈরি করলে দেখা যাবে যে অনেক বেশি লেট হয়ে যাবে তো সেজন্য আমি অনেকগুলো বিস্কুট ওভেনে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর দেখুন বিশ মিনিট পর কিন্তু আমি যেগুলো চুলে দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু বেক করে নেওয়া হয়ে গেছে যে বিস্কিটগুলো কিন্তু সাইজে অনেকটা বড় বড় হয়ে গেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু চুলায় কিন্তু খুব সুন্দর সুন্দর বিস্কিট কিন্তু তৈরি করা যায় আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন চুলা থেকে তো যেগুলো ওভেনে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি বাদামে ভরপুর এই বাদামের বিস্কিটগুলো খেতে এত বেশি মজা হয় যে আপনার বিশ্বাস করতে পারবে না ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অনেক বেশি পছন্দ করবে সবাই কারাকারি করে সবাই খেয়ে নিবে তো আমি এখন দেখুন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার চ্যানেলে আপনারা যদি গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো বিস্কিটের রেসিপি আছে আমি এক একটা এক একভাবে দেখেছি একদম সহজভাবে আর একদম পারফেক্ট রেসিপি শেয়ার করেছি আমি আটা দিয়ে বিস্কিট তৈরি করে দেখিয়েছি সব রেসিপিতে আপনাদের অনেক বেশি উপকার আসবে আর আপনাদের সহজ লাগবে আপনারা দেখলে কিন্তু তখনই বুঝতে পারবেন আশা করি আপনার চেষ্টা করতে পারেন দেখবেন আপনারা সফল হবেন আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে আর একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন একটি বিস্কিট আমি আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত বেশি সফট হয়েছে যে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম গরু গুরু হয়ে যাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পেস